আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, আবারও চলে আসলাম নতুন একটি ট্রেন্ডিং টপিক নিয়ে। সেটি হচ্ছে যে এখন COVID-19-এর 18 বছর উপরে যাদের রয়েছে এবং এনআইডি কার্ডধারী যারা রয়েছে তাদের কিন্তু টিকার কার্যক্রম চলমান রয়েছে এবং এটি শুরু হয়েছে মাত্র একদিন যাবত। তো এর পূর্বে আমি কিন্তু একটি ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছিলাম, সেখানে উল্লেখ করেছিলাম যে 30 বছরের উপরে যাদের রয়েছে তারাই কিন্তু সুরক্ষা .gov.bd এই অ্যাপসের বা এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তারাই শুধুমাত্র রেজিস্ট্রেশন করতে পেরেছে। বাট আজকে দেখাবো যে কিভাবে আপনি 18 বছর হলে অথবা 18 বছরের উপরে হলেও কিন্তু আপনি যদি এনআইডি কার্ড থেকে থাকে তাহলে এই অ্যাপসের বা এই ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন করে টিকা প্রদান করতে পারবেন। সেটা হোক কোনো বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, হোক কোনো স্কুলের ছাত্র অথবা কলেজের ছাত্র। 18 বছরের উপরে যাদের হবে বা 18 বছর হবে এবং এনআইডি কার্ড রয়েছে তারাই কিন্তু এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন এবং টিকা গ্রহণ করতে পারবেন। অনেকে কিন্তু 24 বছর, 22 বছর, 23 বছর হয়েছিল, এজন্য টিকা দিতে পারেনি। এটা ছিল মূলত একটি সমস্যা বললেই চলে যে টিকা পর্যাপ্ত পরিমাণে ছিল না বিধায় সরকার এই পর্যন্ত রেজিস্ট্রেশন নিয়েছে এবং এখন আপনি চাইলেই কিন্তু রেজিস্ট্রেশন করতে পারেন। তো এই রেজিস্ট্রেশনটা আপনি কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেসটা আমি আজকে দেখাবো এই টিউটোরিয়ালের মাধ্যমে। এবং আরেকটি অ্যানাউন্সমেন্ট আপনাদেরকে দিয়ে রাখি, সেটি হচ্ছে যে বিদেশগামী যাত্রী যারা রয়েছে, অনেকে বাইরে থেকে আসছেন কিন্তু যেতে পারতেছেন না, তাদের জন্য টিকার প্রয়োজন। অনেকে আছে এয়ারপোর্টে গিয়ে আবার ফিরে আসতে হবে, কেন ফিরে আসতে হবে অনেকে জানে না যে টিকা দিতে হবে। অবশ্যই আপনাকে যারা বাহিরে পাসপোর্টধারী রয়েছে তাদের কিন্তু এই যে যে সুরক্ষা ওয়েবসাইট এই ওয়েবসাইটের মাধ্যমে টিকা দিতে পারবেন না, তাদের জন্য পাসপোর্টধারী যারা পাসপোর্ট দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে, অন্যথায় আপনি টিকা দিতে পারবেন না। তো এজন্য এই কাজটা কিন্তু আমরা করে থাকি, এ পর্যন্ত প্রায় 1 থেকে 120টা পাসপোর্টের মতো কাজ করেছি আমরা এবং এখানে প্রত্যেকটা পাসপোর্টের যারা ছিল তাদের কাজ করে দিয়েছি, কার্ড বের করে দিয়েছি এবং তারা এই কার্ড দিয়ে বিশে গিয়ে কেন্দ্রে গিয়ে টিকা প্রদান করে আসছে এবং তাদের একদিন টিকা দেওয়ার পরে পরবর্তী 1 মাস পরে আবারও টিকা গ্রহণ করার জন্য একটি ডেট লেখা হয়েছে। যারা বাহিরে যাবে তাদের জন্য ফাইজার এবং হচ্ছে মডার্ন যে টিকা, দুইটি টিকাই বাংলাদেশে প্রোভাইড করা হচ্ছে শুধুমাত্র বিদেশগামী যাত্রী যারা তাদের জন্য। এবং এমনি সাধারণ যেগুলো তাদের রয়েছে সিনোফার্মা যে টিকাটি রয়েছে এই টিকাটি দেওয়া হচ্ছে। তো এটা কিভাবে আপনি করবেন সম্পূর্ণ প্রসেসটা আমি দেখাবো আজকে এই টিউটোরিয়ালের মাধ্যমে। তো ধৈর্য সহকারে অবশ্যই না টেনে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে সম্পূর্ণ প্রসেসটা আপনার নিজেরটা আপনি নিজেই করতে পারবেন, তাতে কারো কোনো হেল্প করার কোনো প্রয়োজন নাই। আমি মনে করি এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি। তো আজ যাচ্ছি না, আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। আমি মোহাম্মদ জামাল হোসেন, এ পর্যন্ত সুস্থ থাকেন, ভালো থাকেন, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। তো কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম এবং মজিলা ফায়ারফক্স নামে যে আমাদের ওয়েব ব্রাউজার রয়েছে এই ওয়েব ব্রাউজারে গিয়ে লিখব সুরক্ষা gov.bd। এটা লিখে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করার সাথে সাথেই চলে আসবে সুরক্ষার যে মূলত ওয়েবসাইট এই ওয়েবসাইটটি। এখানে আমি আপনাদের একবার স্ক্রল করে এবং হচ্ছে মার্ক করে দেখাচ্ছি যে এই হচ্ছে সুরক্ষা .gov.bd ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটে আমরা একটি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাকে নিয়ে যাবে সুরক্ষার মূলত ওয়েবসাইট এবং এই সুরক্ষার যে মূল ইন্টারফেস রয়েছে সেই ইন্টারফেসে। এখন এখানে দেখেন অনেকগুলো ক্যাটাগরি রিল কিন্তু আমাদের এখানে রয়েছে, সেই ক্যাটাগরি থেকে আমরা চলে যাব নিবন্ধনে। কেননা আমাদের যেহেতু নিবন্ধন করব, প্রথমে ফার্স্ট টাইমে নিবন্ধন, সেকেন্ড টাইমে হচ্ছে টিকা কার্ড প্রদান। তো নিবন্ধনে আমি চলে গেলাম এই নিবন্ধন অপশনে। যাওয়ার পরে আমাকে এখানে একটু নিচে স্ক্রল করলে আমি দেখতে পাবো যে এইখানে আমাদের বলছে শ্রেণীর ধরন নির্বাচন করুন। তো শ্রেণীর একটা ধরন নির্বাচন করবেন, এখানে অনেকগুলো শ্রেণী রয়েছে। এখানে আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে, একটু আগে কিন্তু টিউটোরিয়ালে বলেছিলাম যে 18 বছরের তনুদ্র ছাত্রছাত্রী। তো এখান থেকে এই 18 বছরের তনুদ্র যে ছাত্রছাত্রী রয়েছে এইটাকে তদুদ্র যারা রয়েছে তাদেরগুলো আমরা এখানে রেজিস্ট্রেশন করব। তো এই 18 বছরের উপরে যারা রয়েছে তাদেরটার জন্য আমরা চলে যাব একবার নিচে স্ক্রল করে, এখান থেকে যাবো 18 বছর তদুদ্র ছাত্রছাত্রী। ক্লিক করার পর এখানে বলছে জাতীয় পরিচয়পত্র নাম্বার, আমি এখানে একটি জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে দিচ্ছি। তো দেখেন 600 দিয়ে দিলাম। এরপর হচ্ছে ডেট অফ বার্থ, আমি ডেট অফ বার্থটা এখানে এন্ট্রি করে দিচ্ছি। তো দেওয়ার পরে আমরা পাশাপাশি চলে যাব পরের অপশনে,
সেটি হচ্ছে যে এখানে একটি ক্যাপচা লেখা আছে, আপনারা খেয়াল করে দেখতে পারবেন এই ক্যাপচাটি আমাদের কিন্তু ঠিক হুবহু দিতে হবে, যদি একটু এলোমেলো দেওয়া হয় তাহলে কিন্তু কোনো কাজ করবে না। আর যখন এই ক্যাপচাটা ভুল হবে তখন কিন্তু এই যে যে যাচাই করো যে অপশনটি রয়েছে বা লেখাটি রয়েছে এইটি কিন্তু সবুজ বর্ণের হবে না, যতদিন পর্যন্ত আপনার ভুল হবে। আমি ভুল করে দেখাবো, রাইট করে দেখাবো। তো ফার্স্ট টাইমে আমি লিখলাম হচ্ছে এখানে আছে 037 এবং M21। এখানে দেখেন আমি ভুল করেছি, কোথায় ভুলটা করেছি, এই যে যে এমটা ছিল এখানে, এই এমটাকে আমরা দিয়েছি হচ্ছে ছোট হাতের, যেটাকে আমরা স্মল লেটারে, কিন্তু আছে কিন্তু এখানে কি লেটারে, ক্যাপিটাল লেটার রয়েছে। এই ক্যাপিটাল লেটার দেই নাই বিধায় কিন্তু এখানে সবুজ বর্ণের হয় নাই, তো আমার এটা ভুল, আমি এমটাকে কেটে ক্যাপিটাল লেটার দিয়ে দিলাম। তো দেখেন সাথে সাথে কিন্তু যাচাইকরণ, এই এই অপশনটা যাচাইকরণের লেখাটা চলে আসছে, এই যাচাইকরণে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমার এটা একটু প্রসেস নিবে, দেখেন প্রসেস নেওয়ার পরে দেখেন পুরোপুরি চলে আসছে, নিবন্ধনকারীর তথ্য এবং ঠিকানা সবকিছু চলে আসছে এখান থেকে। জাস্ট হচ্ছে যার যে বিভাগ, আমার বিভাগ ঢাকা, আমি ঢাকা দিলাম, যার যে জেলা এই জেলাগুলো দিলেন মাদারীপুর, এরপর হচ্ছে শিবচর, শিবচর দেওয়ার পরে এখান থেকে চলে যেতে হবে যার যে ইউনিয়ন, এখানে অনেকগুলো ইউনিয়নই রয়েছে, সেখান থেকে আপনার যে ইউনিয়নটি সেই ইউনিয়নটি আপনি এখানে দিয়ে দিবেন, এবং আপনার যে ওয়ার্ড নাম্বার রয়েছে সেই ওয়ার্ড নাম্বারটা আপনি এখানে প্রোভাইড করবেন। জাস্ট এক কথা হচ্ছে বর্তমান ঠিকানা, যে ঠিকানায় ভ্যাকসিন গ্রহণ করতে চাচ্ছেন এই ঠিকানাটা দিয়ে দিবেন, কেন্দ্রের নাম। এখানে আমাদের কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শিবচর একটা কেন্দ্রই রয়েছে, প্রত্যেকটা উপজেলায় একটি কেন্দ্র রয়েছে, আপনার প্রত্যেকটা ডিস্ট্রিক্টের মধ্যে যে কয়টা থানা রয়েছে ওই কয়টা প্রত্যেকটা থানার মধ্যেই একটা করে কেন্দ্র রয়েছে। তো আমি এখানে শিবচরে দেওয়ার পরে চলে যাব এই সংরক্ষণ করুন এরকম অপশনে, এই অপশনে আমি একটা ক্লিক করব। ক্লিক করার পরে আসতেছে না, কেন আসতেছে না, আমি একটা নাম্বার কিন্তু এখানে প্রোভাইড করিনি, এখানে আমার একটা ফোন নাম্বার দিতে হবে, যে নাম্বারে আমার একটা প্রদত্ত SMS চলে যাবে। তো আমি নাম্বারটা এখন দিয়ে দিচ্ছি, দিয়ে সংরক্ষণ বাটনে ক্লিক করতেছি। ক্লিক করার পর আমাকে একটু প্রসেসের জন্য ওয়েট করতে বলবে, আমি এখান থেকে প্রসেসের জন্য একটু সময় নিবে, এখনো আমাকে কোড দেওয়া হয়নি, এই যে কোড চলে আসছে, আমি কোডটা OTP, যে কোডটা OTP হচ্ছে ওয়ান টাইম পাসওয়ার্ড, এই ওয়ান টাইম পাসওয়ার্ডটা আমি এখানে এন্ট্রি করে দিয়ে দেব, দিয়ে নিবন্ধন করুন বা এই নিবন্ধন সম্পূর্ণ করুন অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন নিবন্ধন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপরে হচ্ছে টিকা কার্ড জন্য, এই যে যে টিকা কার্ড, এখন আমাকে টিকা কার্ড অবশ্যই বের করতে হবে, যদি আমি টিকা কার্ড না বের করি তাহলে কিন্তু আমি কোনোদিনই টিকা দিতে পারবো না। তো টিকা কার্ডের জন্য হচ্ছে এই টিকা কার্ডের উপরে একটা ক্লিক করবো আমরা। ক্লিক করার পরে আমরা এখানে আবারও সেই NID কার্ডের নাম্বারটি এখানে এন্ট্রি করে দেব, দিয়ে আমাদের জন্ম তারিখ, যে জন্ম তারিখটি রয়েছে সেই জন্ম তারিখটিও কিন্তু আমাদেরকে এন্ট্রি করে দিতে হবে। তো আমি এখান থেকে এন্ট্রি করে দিলাম, দিয়ে আমরা এখান থেকে সরাসরি চলে যাব যে ক্যাপচাটা নিচে রয়েছে এই ক্যাপচাটা আমরা ঠিকঠাক মতন দিয়ে দেব। তো আমি এখানে ক্যাপচাটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে যাচাই করুন এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমার মোবাইলে আরেকটি কোড প্রোভাইড করা হবে, অন টাইম যে পাসওয়ার্ড এটা আমাকে দেওয়া হবে। তো আমি অন টাইম যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি আমি আবারও দিয়ে দিচ্ছি, দিয়ে ভ্যাকসিন কার্ড ডাউনলোড, এই আইকনটায় ক্লিক করার সাথে সাথে আমাকে একটি ভ্যাকসিন কার্ড প্রোভাইড করা হবে। তো আমি ক্লিক করলাম, এরপরে দেখেন এই হচ্ছে ভ্যাকসিন কার্ড ডাউনলোডের যে অপশন, এই অপশনটি, এই ভ্যাকসিন কার্ড ডাউনলোড অপশনে ক্লিক করবো আমরা। ক্লিক করার পরে এখানে আমার যে ভ্যাকসিন কার্ডটি ডাউনলোড করতে চাচ্ছি এই সেভ ফাইলে ওকে বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে আমার যে ডাউনলোড রয়েছে দিস PC-র মধ্যে, সেই ডাউনলোড অপশনের মধ্যে এটা আমরা পেয়ে যাব। আমরা এখানে এটার উপর ডাবল ক্লিক করলেই দেখতে পাবো যে আমাদের এই ভ্যাকসিন কার্ডটি ডাউনলোড হয়ে গেছে এবং আমার ঠিকানা সম্বলিত ভ্যাকসিন কার্ডটি এখানে চলে আসছে। তো এই ছিল আমাদের আজকের ফুল প্রসেস, এই প্রসেসটাই আমরা আপনাদেরকে দেখালাম যে কিভাবে আপনি একটি ভ্যাকসিনের জন্য আবেদন করতে পারেন এবং এই নিবন্ধন শেষ করতে পারেন। সম্পূর্ণ তথ্য কিন্তু এখানে চলে আসছে এবং প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজ এখানে রয়েছে, কিউআর কোডও রয়েছে, এবং কত তারিখে আমি রেজিস্ট্রেশন সম্পূর্ণ করেছি এই সম্পূর্ণ প্রসেসটা কিন্তু এই যে এখানে নিচে চলে আসছে, এবং আমার নাম ঠিকানা সহ সব কিছু চলে আসছে। তো আজ যাচ্ছি যাচ্ছি না, আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে, এ পর্যন্ত সুস্থ থাকেন, ভালো থাকেন, থ্যাংক ইউ।